বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি স্বপ্নাভা, ওয়েলকাম টু স্বপ্নাভাস ডে। তোমরা সবাই সাথে থেকো। আজকে দেখাবো সর্ষে পটল, খুব সহজ একটা রেসিপি, পুরোটাই নিরামিষ, সবাই সাথে থাকো। ফার্স্টে পটলগুলো একটু আঁশ রেখে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। একটু কেটে কেটে দিলে এটার ভেতরে সুন্দর করে নুন হলুদ ঢুকিয়ে যাবে আর ঝোলটাও ভালো মতো ঢুকবে, টেস্টটাও ভালো হবে। তোমরা চাইলে পটলের পুরো খোসাটাও ছাড়িয়ে নিতে পারো। তো আমি পটলগুলো সাইডভাবে কেটে নিচ্ছি। আমি বলবো তোমরাও এরমভাবে কেটে নিও, তাহলে ভালো করে ভাজা যাবে। আর ভাজা হলে খুব সুন্দর এটা টেস্ট হবে, ভেতরে সবটা ঢুকবে। এটা পুরোটাই এটা নিরামিষ পদ, বাড়িতে কেউ আসলে খুব কম সময় এটা তোমরা রেঁধে খাওয়াতে পারবে। এরপর এর মধ্যে হলুদ আর নুন দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে হলুদ আর নুনটা যাতে পটলের ভেতর অবধি ঢুকে। একটু টাইম নিয়ে ভালো করে সুন্দর করে মাখাতে হবে। এর মধ্যে তোমরা চাইলে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। আমি দিইনি, কারণ আমরা শুকনো লঙ্কা খাই না। তো তোমরা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে পারো। এরপর একটা মিক্সির বোলের মধ্যে সাদা আর কালো সর্ষে নিয়ে নেব, তার মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা, একটুখানি জল দিয়ে সেটা পেস্ট করে নেব। এরপর কড়াই নিয়ে নিতে হবে। কড়াইটা গরম হলে সর্ষের তেল দেব এর মধ্যে। এটা পুরোটাই সর্ষের তেলে রান্নাটা হবে। সর্ষের তেলটা ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে পটলগুলো দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, তাহলে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও চলে যাবে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। পুরোটা দেখো আর আমার সাথে থাকো, আর অবশ্যই লাইক করো। পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো ভালো করে ভেজে নিয়ে সবটা তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছ ব্রাউন করে ভেজে নেওয়া হয়েছে। এরপর আরেকটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে কালো জিরা ফোড়ন দিতে হবে। এরপর সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু কালারের জন্য দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে এটা তেলটা ছেড়ে দিচ্ছে। এরপর ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। পটলটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর পটলগুলো সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে জল দিতে হবে। জল দেওয়ার পর এটা 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছ সুন্দর করে পটলগুলো সেদ্ধ হয়ে এসছে আর এটার মধ্যে অনেকটা জল আছে। এটা এরপর ঢাকনা খোলা রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে পটলের ভেতরেও সবটা ঢুকে যাবে আর আস্তে আস্তে ঝোলটা টেনে যাবে। তো বন্ধুরা, আমার সাথে এরমভাবেই সবাই সাথে থেকো, কমেন্ট করে জানিও কেমন লাগছে আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও, লাইক করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখতে পাচ্ছ অনেকটাই টেনে গেছে, তোমরা চাইলে এটা আরেকটু টানিয়ে নিতে পারো। আমরা ভাত দিয়ে খাবো, একটুখানি গ্রেভি না থাকলে ভাতটা মাখা যাবে না, তার জন্য এরকম রাখলাম। তো আমার পটল সর্ষে পুরো রেডি। এরপর প্লেটে তুলে নেব। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো আর অবশ্যই বাড়িতে করে খেও আর আমাকে জানিও যে কেমন লাগলো খেতে। সবাই সাথে থেকো, ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।